কক্সবাজারের রুখিয়ার পালংখালী ক্যাম্পে এক রোহিঙ্গা মাঝিকে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম রশিদ আহমদ। শনিবার রাত 12টার দিকে তথ্য নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী। নিহত রশিদ পালংখালী 15 নম্বর জামতলী ক্যাম্পের A/5 ব্লকের হেড মাঝি ছিলেন। পুলিশ জানায় শনিবার সন্ধ্যা 7টার দিকে কয়েকজন দুর্বৃত্ত মুখোশ পরে রশিদকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তাকে উদ্ধার করে ক্যাম্পের MSF হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কক্সবাজারের রুখিয়ার পালংখালী ক্যাম্পে এক রোহিঙ্গা মাঝিকে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম রশিদ আহমদ। শনিবার রাত 12টার দিকে তথ্য নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী। নিহত রশিদ পালংখালী 15 নম্বর জামতলী ক্যাম্পের A/5 ব্লকের হেড মাঝি ছিলেন। পুলিশ জানায় শনিবার সন্ধ্যা 7টার দিকে কয়েকজন দুর্বৃত্ত মুখোশ পরে রশিদকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তাকে উদ্ধার করে ক্যাম্পের MSF হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কক্সবাজারের রুখিয়ার পালংখালী ক্যাম্পে এক রোহিঙ্গা মাঝিকে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম রশিদ আহমদ। শনিবার রাত 12টার দিকে তথ্য নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী। নিহত রশিদ পালংখালী 15 নম্বর জামতলী ক্যাম্পের A/5 ব্লকের হেড মাঝি ছিলেন। পুলিশ জানায় শনিবার সন্ধ্যা 7টার দিকে কয়েকজন দুর্বৃত্ত মুখোশ পরে রশিদকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তাকে উদ্ধার করে ক্যাম্পের MSF হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কক্সবাজারের রুখিয়ার পালংখালী ক্যাম্পে এক রোহিঙ্গা মাঝিকে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম রশিদ আহমদ। শনিবার রাত 12টার দিকে তথ্য নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী। নিহত রশিদ পালংখালী 15 নম্বর জামতলী ক্যাম্পের A/5 ব্লকের হেড মাঝি ছিলেন। পুলিশ জানায় শনিবার সন্ধ্যা 7টার দিকে কয়েকজন দুর্বৃত্ত মুখোশ পরে রশিদকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তাকে উদ্ধার করে ক্যাম্পের MSF হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কক্সবাজারের রুখিয়ার পালংখালী ক্যাম্পে এক রোহিঙ্গা মাঝিকে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম রশিদ আহমদ। শনিবার রাত 12টার দিকে তথ্য নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী। নিহত রশিদ পালংখালী 15 নম্বর জামতলী ক্যাম্পের A/5 ব্লকের হেড মাঝি ছিলেন। পুলিশ জানায় শনিবার সন্ধ্যা 7টার দিকে কয়েকজন দুর্বৃত্ত মুখোশ পরে রশিদকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তাকে উদ্ধার করে ক্যাম্পের MSF হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।